আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা দেখাবো কিভাবে আপনি মক প্রিন্ট করবেন। তো আমরা দেখছেন যে এটা হচ্ছে পাওয়ার কেবল, আমরা পাওয়ার কেবলটাকে সেট করলাম। এরপরে দেখুন যে এই যে ম্যাশিংয়ের পিছন সাইডে কিন্তু এই পাওয়ার কেবলের লাইনটা থাকে, তো আমরা এটাকে এখানে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এরপর আমরা দেখুন যে এখানে যে সুইচ রয়েছে এটা হচ্ছে পাওয়ার কেবল, আমরা এখানে পাওয়ার সুইচটা দেব। তো তার আগে আমাদের এখানে সুইচটা অফ রয়েছে, আমরা এই সুইচটা দিলাম। দেওয়ার পরে দেখুন যে এখানে মেশিনে আমাদের টেম্পারেচার দেওয়া রয়েছে 300। তো দেখুন যে আমাদের এটা কিন্তু মক প্রিন্ট করব, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা এই যে এই পাওয়ার কেবলটি, যেহেতু আমরা মক প্রিন্ট করব আমাদের এইটার লাইনটা আগে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো দেখছেন যে এখানে একটা ঘাই মতো রয়েছে, এই যে ছোটো একটা ঘাই, আমরা এটাকে সুন্দরভাবে ঘাইটা নিচের দিকে রয়েছে, নিচের দিকে দিয়ে আমরা এটাকে আটকে দেবো। দেওয়ার পরে আমরা এবার পাওয়ারটা দিলাম। এখন দেখুন যে এখানে কিন্তু টাইম হচ্ছে, এটা আমাদের মগের এটা হিট হচ্ছে এখন। এরপর দেখছেন যে এই যে মগ, এই মগটির উপরে আমরা এই প্রিন্টটাকে সুন্দরভাবে আমরা আগে পেস্টিং করে নেব। আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে আমাদের মেশিন কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমাদের মেশিনে অলরেডি সিগনাল দিচ্ছে। আমরা এখানে একটি টেপ মেরে দেবো। দেওয়ার পর আমাদের মেশিন অলরেডি রেডি। সুন্দরভাবে আপনি পেস্টিং করবেন যাতে আপনার মকটি যেখানে প্রয়োজন, যেভাবে প্রিন্ট আপনি চাচ্ছেন তেমন যেন হয়, সেটার দায়িত্ব আপনার। তো দেখছেন যে আমাদের মেশিন অলরেডি হিট হয়ে গেছে, এখন সিগনাল দিচ্ছে। আমরা এটাকে নকটি সুন্দরভাবে বসাবো। বসানোর পর আমরা এটাকে সুন্দরভাবে যে এটা হ্যান্ডেলটা রয়েছে এটাকে আমরা, তবে হ্যাঁ, যখনই আমরা মগটা দেবো তখন দেখুন যে আমাদের টাইমটা কিন্তু আবার কম হয়ে যাবে, কারণ এটা হচ্ছে সিরামিকের মগ। যখন আমরা নতুন মগ ব্যবহার করা হয় তখন আবার ওইটাকে মানে হিট হইতে একটু সময় নেয়, তো সেক্ষেত্রে আমাদের টাইমটা কিন্তু আবার টেম্পারেচার কম চলে আসছে। তো এটাকে যখন আবার কমপ্লিট হবে তখন এটা আবার সিগনাল দেবে। তো আমরা যারা এই হিট প্রেস মেশিনটি ব্যবহার করে থাকি আর যারা এই মক প্রিন্টের কাজগুলো করে থাকি, অনেকেরই সমস্যা হয়। আসলে এই বিষয়টি হচ্ছে কি যে অনেকেই বলতে চায় না যে এটা কীভাবে ব্যবহার করবেন। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, বাট আমি পরিপূর্ণ ভিডিও খুব কম পেয়েছি। অনেকেই আছে ভালো কাজ করে, ভালো ভিডিও দেন, বাট আমি সেরকম পরিপূর্ণ ভিডিও খুব কম পেয়েছি। তার ভিতরে আমি চেষ্টা করছি যে আপনাদের যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে সেই সমস্যাটা আমি সমাধান করতে চাচ্ছি। তো যদি আপনাদেরকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। তারপরে দেখুন যে এখানে কয়েকটি বাটন রয়েছে, আমি বাটনগুলোকে একটু, এই যে বাটনটি দেখছেন এটা হচ্ছে লেফট রাইট, এবং এখানে হচ্ছে মুড লেখা রয়েছে। আমরা এই মুডে এসে আমরা কিন্তু এখান থেকে এই যে টেম্পারেচার কম বেশি করতে পারি, এখানে এসে আমরা এটা চেঞ্জ করব। তো আমাদের টাইম এখন টেম্পারেচারটা এখন ওই যে আমরা সিরামিকটা ব্যবহার করেছি যার কারণে এটা রয়েছে। তো এরপরে আমরা যখন কমপ্লিট হয়ে যাবে দেখুন যে আমাদের কিন্তু এখন 300 চলে আসছে, এখনই মেশিন সিগনাল দিবে। মেশিন রেডি হয়ে গেলে আপনাকে মেশিন সিগনাল দিবে। তারপর আমরা এটাকে দেখুন যে মেশিন কিন্তু অলরেডি সিগনাল দিয়েছে। এখন আমরা এই যে এটা হচ্ছে প্লে বাটনের মতো যেটা দেখছেন, এটা কিন্তু সব ক্ষেত্রেই এটাই থাকে। তো আমরা এটাকে অন দিলাম। আমরা টাইম দিয়েছি 200, তো এখন দেখুন যে টাইম কিন্তু কম হওয়া শুরু করেছে। তো এইভাবেই আর কি এই মেশিনটাকে পরিচালনা করা হয়। এখানে ছোট্ট একটি লাল বাটন রয়েছে, এই বাটনটিকে আমরা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করে থাকি। যখন
যদি কোনো প্রকার হিট অথবা কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা প্রবলেম যদি হয় তো সেক্ষেত্রে আমাদেরকে ওই বাটনটি অটোমেটিকলি ওটা কাট আউট সিস্টেম আর কি কেটে বের হয়ে চলে আসে অটোমেটিকলি। তো এভাবে আমরা মগ, তারপরে কাপ, ব্লেড, ক্রেস্ট ইত্যাদি আমরা প্রিন্ট করে থাকি, এভাবে করা সম্ভব। আর ক্রেস্টের ব্যাপারে যেগুলো সেটাকে আমি অলরেডি আমার অন্য ভিডিও দেখিয়েছি, তারপরে আরও যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আশা করি তেমন ভুল ত্রুটি এখানে থাকার কথা না, কারণ যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলেছি, বাট কিছু মিস্টেক হতেই পারে, ডোন্ট মাইন্ড এভরিবডি। আর আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই দেখছেন যে আমি কিন্তু এই বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে থাকি হেল্পের জন্য। তো যদি আপনারা মনে করেন যে এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হচ্ছেন অথবা আপনার কোনো উপকার হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট করে আপনি জানাবেন যে কীভাবে আমি আপনাকে হেল্প করতে পারি, আপনি যে ধরনের আপনার প্রয়োজন, যে ধরনের ভিডিও আপনার প্রয়োজন সেটাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি ট্রাই করব সেটা আপনাকে দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। তো আজ আমি এই মক প্রিন্টটা আপনাদেরকে দেখালাম। আসলে পৃথিবীতে অনেক কাজ রয়ে গেছে যে কাজগুলো অনেক সহজ, বাট সেই কাজগুলোকে আমরা অনেকে জানি না, না জানার জন্য অনেক সমস্যায় পড়তে হয়। দেখুন একটি ছোট একটি কাজ আপনাদেরকে দেখালাম, বাট এই কাজটি আমি যখন প্রথম শিখছি তখন অনেক কষ্টের মাধ্যম দিয়ে শিখছি, অনেককেই বলেছি কেউ দেখাতে চায়নি। তো আমি এমন এমন কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে থাকি, এভরিথিং অনেক কিছু, সেটা আসলে এই ভিডিওর ভিতরে বলা সম্ভব না। স্ক্রিন প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট, টি শার্ট প্রিন্ট, মক প্রিন্ট, জব প্রিন্ট, এভরিথিং অনেক কিছু গ্রাফিক্স লাইনে। আপনার যে কোনো সাবজেক্টে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের একটি মক প্রিন্ট হতে একটু সময় বেশি লাগে, কারণ সিরামিকের এগুলো একটু ঠান্ডা থাকে, তো এটা হিট হতে একটু সময় বেশি লাগে। আর আমরা কিন্তু এই মগগুলো সাধারণত জন্মদিন, তারপরে হচ্ছে বিয়ের স্মৃতি অথবা কোনো গিফট আইটেমে আমরা উপহার সামগ্রী হিসাবে এগুলো ব্যবহার করে থাকি, এগুলো বিভিন্ন উপহারের হিসাবে আমরা অনেক দিয়ে থাকি। তো আমাদের যে টাইমটা আমরা দিয়েছিলাম, দেখুন যে আমাদের কিন্তু এখন প্রায় টাইমটা শেষের পথে, আমরা প্রায় চলে এসেছি 9-এ, চলে এসেছি 6-এ। তো এই হচ্ছে আমাদের টাইমটা শেষের পথে, এখনই আমাদের মেশিন আমাদেরকে সিগন্যাল দেবে। দেখুন যে আমাদের মেশিন কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই যে হ্যান্ডেলটা দেখছেন এটাকে আমরা ওপেন করলাম, এবং তারপরে অবশ্যই মগটি কিন্তু হিট হয়ে রয়েছে, এজন্য আমরা মগটিকে চেষ্টা করব যে যে কোনো একটি কাপড় অথবা কিছু দিয়ে ধরে এটাকে ওঠানোর জন্য। তো দেখুন যে আমাদের যে প্রিন্টটা, সেই প্রিন্টটা কিন্তু একেবারে মানে কমপ্লিট সুন্দরই হয়েছে, প্রিন্টটা খুব সুন্দর হয়েছে। তো এই হচ্ছে, আর আমি মেশিনটাকে এখন অফ করে দিই, কারণ আমি এখন আর কোনো প্রিন্ট করব না। এটাই হচ্ছে আমার আজকের মতো প্রিন্ট, আমি আপনাদের দেখানোর জন্য এই প্রিন্টটা করলাম। তো আশা করি এভরিবডি এই ভিডিও আপনাকে ভালো লেগেছে, যদি আপনি সত্যিই উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, নো মোর টুডে।